সোনা মসজিদের ভিত্তির ওপর আমি দাঁড়িয়ে আছি। এই যে জায়গাটা দেখছেন, এটা এই এক সময় ইসলামী শাসন আমলে এটা ছিল একটা বিচারালয়, আদালত ছিল, ইসলামিক আদালত। আলাউদ্দিন হোসেন স্যার শাসন আমলে এই মসজিদটি তৈরি হয়। 1493 সাল থেকে 1520 সালের মধ্যে এই মসজিদটি নির্মাণ করা হয়। এই মসজিদটি যিনি নির্মাণ করেছিলেন মনসুর আলী মোহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের পুরাতন ব্রিজ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর উপরে আছি। আজ আমরা যাব চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী স্থান শিবগঞ্জ উপজেলায় অবস্থিত কানসাটের সোনা মসজিদ। আমরা সোনা মসজিদের দৃশ্য আজ তুলে ধরব। আমরা এখন প্রস্তুতি নিয়েছি, আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে যাব সোনা মসজিদের উদ্দেশ্যে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চলুন যাই আমরা ঐতিহাসিক সোনা মসজিদ। বন্ধুরা, আমরা সোনা মসজিদের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু থেকে। আজ আমাদের গন্তব্য চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস খ্যাত প্রাচীন ঐতিহ্য মোঘল আমলের স্থাপত্য শিল্প সোনা মসজিদ। আমরা সোনা মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যদি কেউ মনে করেন সোনা মসজিদ দেখার জন্য আসব, সর্বপ্রথম চলে আসবেন আপনি চাঁপাইনবাবগঞ্জ। আপনি বাসে আসুন আর ট্রেনে আসুন, বাস স্ট্যান্ড এবং ট্রেন স্টেশন থেকে আপনি অটো, সিএনজি কিংবা বাসে করে আপনি চলে আসতে পারবেন সোনা মসজিদ। সোনা মসজিদের যাত্রাটা খুব সহজ, একটাই রোড, এই বিশ্ব রোড ধরলে আপনি সরাসরি চলে আসবেন সোনা মসজিদের উদ্দেশ্যে। আজ আমরা যাচ্ছি, আমরা শিবগঞ্জ কানসাট পার হয়ে আমরা যাব সোনা মসজিদ। যেতে যেতে তুলে ধরছি চারিদিকের দৃশ্য। চাঁপাইনবাবগঞ্জে যখন আপনি আসবেন, বিশ্ব রোড দিয়ে যখন আপনি যাবেন, দেখবেন দুই সাইডে আমের বাগান, দারুণ এক দৃশ্য। তখন আপনি উপভোগ করবেন আপনি আছেন চাঁপাইনবাবগঞ্জ, আমের রাজধানী, বাংলাদেশের আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে। আমরা যাচ্ছি সোনা মসজিদের উদ্দেশ্যে, আমরা কাছাকাছি চলে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটের শাহবাজপুর ইউনিয়নের সোনা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা, এই হচ্ছে সোনা মসজিদ, এটা হচ্ছে বিশ্ব রোড, এই রোড চলে গেছে সোজা আমাদের সীমান্ত, আমাদের চেকপোস্ট পর্যন্ত চলে গেছে, সোনা মসজিদ চেকপোস্ট ল্যান্ডপোর্ট পর্যন্ত চলে গেছে রোড। আমি দাঁড়িয়ে আছি সোনা মসজিদ পাশে। এই হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ। বন্ধুরা, মোঘল আমলের স্থাপত্য শিল্প আজও 600 বছর যাবৎ দাঁড়িয়ে আছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের বুকে। আমরা দাঁড়িয়ে আছি সোনা মসজিদের পাশে দাঁড়িয়ে আছি। আজ আমরা সোনা মসজিদ আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য এই সোনা মসজিদের দৃশ্য দেখার জন্য এসেছি। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, চলুন যাই আমরা পুরো দৃশ্য, আমাদের এই সোনা মসজিদের চারি সাইডের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনা মসজিদের সামনে। এ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনা মসজিদ, মোঘল আমলের স্থাপত্য শিল্প আজও দাঁড়িয়ে আছে বিগত প্রায় ছয়শো বছর যাবৎ, এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আলাউদ্দিন হোসেন স্যার শাসন আমলে এই মসজিদটি তৈরি হয়। 1493 সাল থেকে 1520 সালের মধ্যে এই মসজিদটি নির্মাণ করা হয়। এই মসজিদটি যিনি নির্মাণ করেছিলেন মনসুর আলী মোহাম্মদ। মোঘল আমলের স্থাপত্য শিল্প আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চাঁপাইনবাবগঞ্জের বুকে। আজ আমরা দেখার জন্য এসেছি এই ঐতিহ্য। বন্ধুরা, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই সোনা মসজিদের দৃশ্য। দেখুন, স্থাপত্য শিল্প নিদর্শন।
এই যে দেখুন পাথরের নকশা দিয়ে তৈরি এই মসজিদ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বন্ধুরা, একদম অরিজিনাল স্থাপত্য শিল্প আজও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ঐতিহ্য বহন করে চলেছে। আজ আমরা দেখার জন্য এসেছি আমরা সোনা মসজিদের চারি সাইডের দৃশ্য আমরা দেখব, আপনাদের সামনে তুলে ধরব। কত সুন্দর স্থাপত্য শিল্প দেখুন, প্রাচীন স্থাপত্য শিল্প। ধারণা করা হয় 1493 সাল থেকে 1520 সালের মধ্যে মসজিদ নির্মাণ করা হয়। আজ আমরা দেখার জন্য এসেছি, আজ আমরা তুলে ধরছি এই সোনা মসজিদের চারিদিকের দৃশ্য। দেখুন আমরা তুলে ধরছি প্রাচীন ঐতিহ্য, দেখুন বাউন্ডারি গুলো দেখুন কত ওসার। এই যে বাউন্ডারি দেখুন চারিদিকের যে বাউন্ডারি দিয়েছে, দেখুন বাউন্ডারির দৃশ্য কত মোটা বাউন্ডারি। এটা হচ্ছে প্রাচীন ঐতিহ্য, আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক নিদর্শন এই সোনা মসজিদ। আজ আমরা এসেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য, চারিদিকের দৃশ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা চারিদিকে দৃশ্য দেখার চেষ্টা করছি এবং তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা সোনা মসজিদের ভিত্তির ওপর আমি দাঁড়িয়ে আছি, এই যে জায়গাটা দেখছেন, এটা এই একসময় ইসলামী শাসনামলে এটা ছিল একটা বিচারালয়, আদালত ছিল, ইসলামিক আদালত। এখানে বিচার হতো, বিচার কার্য পরিচালনা হতো ওই শাসনামলে। তখন মসজিদ ভিত্তিক বিচার ব্যবস্থা চালু ছিল, এই জন্য দেখুন এভাবে ধাপি করা হয়েছে। এটা ছিল একটা বিচারালয়। বন্ধুরা এটা হচ্ছে সোনা মসজিদের ভিতর, দেখুন মোট 11টি দরজা। ডানে বাঁয়ে আমাদের যে দরজা যে জানালাগুলো আছে, এক সময় দরজা ছিল, মোট 11টি দরজা এবং 15টি গম্বুজের সমন্বয়ে এই সোনা মসজিদের ভিতরের দৃশ্য। 11টা দরজা, ধারণা করা হয় একসময় গম্বুজগুলোতে সোনার প্রলেপ ছিল, কালের পরিবর্তনে তা প্রায় ধ্বংস হয়ে গেছে এবং এভাবে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক আমাদের এই সোনা মসজিদ। ধারণা করা হয় 1493 সাল থেকে 1520 সালের মধ্যে আলাউদ্দিন হোসেন স্যার শাসনামলে এই মনসুর আলী মোহাম্মদ এই সোনা মসজিদের নির্মাণ করেন। এটা ছিল প্রাচীন গড় বাংলার রাজধানী, এই রাজধানীতে তৈরি করা হয়েছিল সোনা মসজিদ, যে 15টি গম্বুজ এবং 11টি দরজার সমন্বয়ে তৈরি করা হয়েছিল এই সোনা মসজিদ। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই সোনা মসজিদ। আমরা দেখার জন্য এসেছি এবং তুলে ধরার চেষ্টা করছি চারিদিকের দৃশ্য। হ্যাঁ বন্ধুরা, যে দেখছেন উঁচু স্থান, এখানে একসময় মসজিদ ভিত্তিক, সে আমলে মসজিদ ভিত্তিক বিচারালয় ছিল, এখানেই বিচার কার্য পরিচালনা করা হতো, এই স্থানে বিচার কার্য পরিচালনা করা হতো। তখন ছিল মসজিদ ভিত্তিক শাসনামল, ইসলামিক শাসনামল ছিল, মসজিদ ভিত্তিক শাসন কার্য পরিচালনা করা হতো, এই জন্য এখানে বিচার কার্য ছিল। দেখুন
বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।